গাম্বিয়া তাদের বক্তব্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতির সঠিক তথ্য উপস্থাপন করেনি। বুধবার রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চালানোর অভিযোগে গাম্বিয়ার করা মামলার শুনানির দ্বিতীয় দিনে মিয়ানমারের পক্ষে যুক্তি তুলে ধরেন দেশটির নেতা অং সান সু চি। গাম্বিয়া মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতির অসম্পূর্ণ ও বিভ্রান্তিমূলক চিত্র উপস্থাপন করেছে। তবে এটাও বেশ গুরুত্বপূর্ণ যে আদালত সেখানকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে নির্দ্বিধায় ও নির্ভুলভাবে মূল্যায়ন করেছেন। রাখাইনের বর্তমান অবস্থা যথেষ্ট জটিল এবং তা সহজেই অনুধাবন করার মতো বিষয় নয়। 2016 ও 2017 সালে সেখানে সশস্ত্র দ্বন্দ্বের কারণে বহু নিরপরাধ মানুষের প্রাণ গেছে। সে সময় যারা পালিয়েছেন তারাই এখন কক্সবাজারের ক্যাম্পে অবস্থান করছেন। এর একদিন আগে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত ICJ-তে শুরু হওয়া মামলার প্রথম দিন গাম্বিয়া তাদের অভিযোগ তুলে ধরে। গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচার মন্ত্রী আবু বকর মারি তাম্বাদু জানান, জাতিগত নিধনযজ্ঞের উদ্দেশ্যেই রাখাইনে ওই গণহত্যা চালায় মিয়ানমার। যে কোনো মূল্যে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের সুরক্ষা দেওয়ার দাবি তোলেন তিনি। দাবি করেন বিশ্বব্যাপী এখনই গণহত্যা বন্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার। বৃহস্পতিবার সকালে গাম্বিয়া এবং বিকেলে মিয়ানমার প্রতিপক্ষের যুক্তি খণ্ডন ও চূড়ান্ত বক্তব্য পেশ করবে। পরে তিন দিনের শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আদালত। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের বিচার কাজে 15 বিচারকের সঙ্গে প্যানেলে অংশ নেন গাম্বিয়া ও মিয়ানমারের মনোনীত 2 বিচারক। এছাড়াও বাংলাদেশের পাশাপাশি কানাডা ও নেদারল্যান্ডস পরোক্ষভাবে গাম্বিয়াকে সহযোগিতা